সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স, আজকে যে বশীকরণটা আলোচনা করব এই বশীকরণটা হলো সর্বজন বশীকরণ। অর্থাৎ এই বশীকরণটা দিয়ে আপনারা যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন। আপনারা আপনাদের স্ত্রীকে বশীকরণ করতে পারবেন, প্রেমিককে বশীকরণ করতে পারবেন, প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন, স্বামীকে বশীকরণ করতে পারবেন। আরও এই বশীকরণটা দিয়ে আপনারা যে কোনো পুরুষ হয়ে পুরুষকে বশীকরণ করতে পারবেন, স্ত্রী হয়ে স্ত্রীকে বশীকরণ করতে পারবেন এবং আপনি আপনার শত্রুকেও এই বশীকরণটা দিয়ে বশীকরণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো সর্বজন বশীকরণ, যাকে ইচ্ছা তাকেই বশীকরণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে দেই যে আপনার বাড়িতে যদি কোনো মানুষ আপনার কথা মতো চলে না তাহলে তাকে বশীকরণ করতে পারবেন। এবং আপনি যদি ভাবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকার বাড়ির লোক আপনার বসে নেই তাহলে তার ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারবেন। এবং আপনার শ্বশুর শাশুড়ি অথবা অন্য যে কোনো মানুষকে আজকের এই বশীকরণটা দিয়ে বশীকরণ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন বশীকরণটা আমরা সরাসরি কিতাব থেকেই দেখে নেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা পাবেন এবং অবশ্যই দ্বিধাবোধ হবে না। এবং বিশ্বাসের খাতিরে এই বশীকরণটা করবেন তাহলে 100% ফল পাবেন, এবং অবিশ্বাস করে যদি করেন তাহলে ফল পেতেও পারেন নাও পেতে পারেন। এর বিষয়ে আমি সবিশেষ কিছু বলতে পারবো না। তো ভিউয়ার্স, চলুন সরাসরি আমরা সেই বশীকরণটা সম্পূর্ণরূপে দেখে নেই। এবং তার আগে আমি বলে দিই যে আপনারা যদি আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাকে দিয়ে আপনারা 100% কাজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আজকের মূল টপিকে চলে যাই। তো ভিউয়ার্স, আজকে যে বশীকরণটা দেবো এই বশীকরণটা হলো এই যে একটি যন্ত্র দেখতে পাচ্ছেন, যন্ত্রটা সুন্দর করে আপনারা দেখে নেন। এই যন্ত্রটা আপনারা একটা কাজ করবেন, প্রথম এই যন্ত্রটাকে স্ক্রিনশট মেরে রেখে দেন। এই যন্ত্রটা কীভাবে লিখতে হবে আপনাদেরকে সে সম্পর্কে এখানে বলে দিব। নিয়ম এবং ব্যবহার, এটার ব্যবহার কীভাবে করবেন এবং নিয়মটা কী, তো চলুন এখানে সরাসরি কিতাব থেকে দেখে নেই। তো ভিউয়ার্স, এর নিয়ম হলো, নিয়ম ও ব্যবহার, যন্ত্রটি বৃহস্পতিবার থেকে প্রতিদিন কেশরের কালি দিয়ে 108 বার লিখতে হবে। প্রতিদিন লিখতে হবে কেশরের কালি দিয়ে 108 বার, পরপর 21 দিন এমনভাবে লিখে যেতে হবে। 21 দিন পূর্ণ হলে সবগুলি যন্ত্র যে জলাশয়ে জল এক নাগারে বয়ে যাচ্ছে সেখানে এক এক করে ছাড়তে হবে। যেমন যেমন ছাড়া হবে তেমন তেমন তা ভেসে যাবে। পরদিন অর্থাৎ দিংশতি দিন অর্থাৎ 22তম দিন, 21 দিন আপনি এই যন্ত্রটা 108 বার করে আপনারা প্রতিদিন লিখলেন। তারপরে আপনারা একটি জলাশয়ে গেলেন, জলাশয়ে আপনারা দেখবেন যে নাগারে অর্থাৎ এক নাগারে পানিগুলো বয়ে যাচ্ছে, সেই জলাশয়ে এই নকশাগুলি আপনারা ফেলে দিবেন, তাহলে ওগুলো এক এক করে ভেসে যাবে। পরদিন অর্থাৎ দিংশতি দিন অর্থাৎ 22তম দিন, বেদনার কলম এবং কেশরের কালি দিয়ে যে যন্ত্র লেখা হবে তা একটা মাদুলিতে ঢুকিয়ে, এই যে মাদুলিটা দেখতে পাচ্ছিলেন আপনারা, সুন্দর করে মাদুলিটা দেখে নেন, এটা হলো একটি রূপার মাদুলি। তো ভিউয়ার্স, একটি মাদুলিতে ঢুকিয়ে নিতে হবে। তারপর কি করতে হবে, সাধক তার গলায় বেঁধে নেবেন। এর ফলে প্রেমিক বা প্রেমিকা কিংবা বাঞ্ছিত ব্যক্তি, বাঞ্ছিত ব্যক্তি আপনি অন্য মানুষের বউকে বশীকরণ করতে পারবেন আজকের এই তদবিরটা দিয়ে। তো ভিউয়ার্স, তার কাছে ছুটে আসবে। জানা গেছে বশীকরণের এটি একটি বহুল ব্যবহৃত এবং অব্যর্থ ফলপ্রদ যন্ত্র। তবে সাধক অর্থাৎ যিনি যন্ত্র ব্যবহার করছেন তাকে অনুরোধ তিনি যেন অবশ্য এই ব্যাপারে অভিজ্ঞ সাধকের কাছে পরামর্শ নেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো রাখছি।